আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য। সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকবেন ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। ছোট্ট একটি লাইক দিবেন, আপনি লাইকই পারে আমার অসংখ্য বন্ধুর কাছে ভিডিওটি পৌঁছে দিতে। আজকে আমি সাধারণ একটা রান্না নিয়ে আসছি কিছু কথা বলার জন্য। যাই হোক, আমি আলু বেগুন টমেটো দিয়ে রুই মাছের ঝোল রান্না করব, একটা সাধারণ রান্না, কুমুর বড়ি দিয়ে রান্না করব। আর আমি কাঁচামরিচের তরকারিটা বেশি খাই, এই জন্য আমার তরকারি কালার আসে না। তবে আমি একটু গুঁড়া মরিচ দিয়েছি আর কাঁচামরিচও দিয়েছি। শুকনো মরিচটা যত কম খাবেন তত শরীরের জন্য ভালো, পেটের জন্যও অনেক ভালো। ডাক্তারের পরামর্শতে এটাই বলে, ইনশাল্লাহ সব ভালো হয়ে যায়। তো টমেটো দেওয়ার জন্য কালারগুলো আরও ভালো আসে। তো যাই হোক, কথাগুলো যে আমরা ছোট্ট ইউটিউবার, এই জন্য অনেকে আমাদের অবহেলা করে। আমি যদি কারো ভিডিও দেখি তো পুরোটাই দেখি, আমি জব করি তারপরও পুরো ভিডিও দেখি। ভিডিও ছেড়ে দিয়ে আমি সংসারে কাজ করি, আমার কাজে মানুষ নাই, কয়েক মাস হলে চলে গিয়েছে। তো রান্নাঘরে যখন কাজ করি ভিডিও ছেড়ে দিই, তারপরে ঝাড়ু যখন দিই ভিডিও ছেড়ে দিই, মানে বিভিন্ন ধরনের কাজ করার সময় ভিডিওটা দেখি। কারণ আপনারা না দেখলে আল্লাহ তো দেখছে আমি কী করছি। যাই হোক, আমার মাছগুলো পুড়ে গিয়েছে, এগুলি মাথায় চিন্তাভাবনা করতে করতে আমার পরে দেখি মাছ পুড়ে গেছে, এই ভিডিও দেখতে গিয়ে আরও মানে কি বলবো, এইগুলি একা একা ভাবতেছিলাম। তো আমার একটা রিকোয়েস্ট, সবাই সবাই আমরা বন্ধু, আমার যেমন মন চায় যে ইস কেউ যে আমার ভিডিওটা দেখত, সাবস্ক্রাইব করত, লাইক দিত, এইরকম সবারই মন চায়। এটা মনে করে আমি আরও বেশি বেশি করি। তো আজকে তেমন কিছুই না, আমি আর একটা নতুন চ্যানেল খুলেছি, আর আমাদের দুপুরের খাবার এই ছিল মাছের ঝোল আলু ভাজি। সকালবেলা আমরা রেডিমেড নাস্তা খেয়েছি, আজকে শরীরটা ভালো ছিল না, ওই জন্য কিনা নাস্তা খেয়েছি, দুপুরে রান্না করেছি, আর বিকেলের কিছু নাস্তা করেছি, সেটা আমার ডেইলি কিচেন রেসিপিতে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। যদি আমাকে বন্ধু ভেবে থাকেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।